আলহামদুলিল্লাহ রব আলমিন ওসলাত আল নবীন মোহাম্মদ ও আলহি ওয়াসাবিহি আজমাইনাবাদ প্রশংসা কেবল মহান মালিক রবুল্লাহ আলমিনের জন্য এবং সালাম নাজিল হোকী মোহাম্মদ মুস্তফা সাল্লিহি ওসাল্লামের প্রতি তাঁর আল ওয়া সাহাবের প্রতি কেমন পর্যন্ত আগত সকল মমেন নারী এবং পুরুষ সকলের প্রতি আল্লাহমদসাল্ল্লাহ আলিহিম আল্লাহমাবলিক আলিহিম সময় তো ভাইয়া বন্ধুগণ আমরা দুনিয়াতে বহু হিরো বহু স্টার তারকা বহু নায়কদের কথা শুনেছি আজ আমরা ভিন্ন এক তারকা ভিন্ন এক ধরনের হিরো এবং নায়কদের সঙ্গে পরিচিত হবং ইনশাআল্লাহ আর তারা হলেন ওই সমস্ত সৌভাগ্যবান ওই সমস্ত গর্বিত ব্যক্তিবর্গ যাদেরকে নবী করিম সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম খৈরাস খৈরকম খেয়ারকম এ সমস্ত শব্দ দ্বারায় ভূষিত করেছেন যাদেরকে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম সবচেয়েতে সেরা সবার মধ্যে শ্রেষ্ঠ সবচেয়েতে উত্তম সবচেয়েতে মর্যাদাবান বলে ঘোষণা করেছেন এরকম এগারো জন সেরা ব্যক্তি এগারো শ্রেণীর সেরা বিশিষ্ট ব্যক্তি সেরা শ্রেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আমরা আজকে পরিচয় হব ইনশাআল্লাহ বিদিনিল্লা নবী সাল্লাহ আলাইসাল্লাম এক এক সময় এক এক শ্রেণীর ব্যক্তিকে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন সর্বসাকুল্যে তাঁর সে সমস্ত ঘোষণাগুলোকে একত্র করলে দেখা যায় যে এগারো শ্রেণীর মানুষকে তিনি সবচেয়ে সেরা সবচেয়ে উত্তম সবচেয়ে মর্যাদাবান সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি বলে ঘোষণা করেছেন দুনিয়াতে আমরা কেউ যদি তারকা খেতাব পাই দুনিয়াতে যদি আমাদের কোন হয় তো এই শ্রেষ্ঠত্ব কি আজীবন থাকে যত মর্যাদা আমরা পাই সেই মর্যাদা কি সারা জীবন থাকে অনেকেই অনেক ইজ্জত পান মার্শাল্লাহ কিন্তু একসময় আল্লাহ না করুন কোনো কারণে দেখা গেল সেই ইজ্জতটা কি হয়ে গেল বিলীন হয়ে গেল নষ্ট হয়ে গেল হয় হয় কি না কিন্তু নবী যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন এই লোকগুলো যদি শ্রেষ্ঠত্বের এই এগারোটি পয়েন্টকে ধরে রাখতে পারে এই লোকগুলো আল্লাহ এবং তার রসুল সাল্লা সামনে শ্রেষ্ঠ প্রমাণিত হবে কিয়ামতের দিনে আর সেদিনের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবার পর ওই ব্যক্তির শ্রেষ্ঠত্ব আর কোনো দিন নষ্ট হবে না ঠিক না বে ঠিক দুনিয়ার মানুষ এর কাছে আমি শ্রেষ্ঠ হলে কিছু মানুষের কাছে শ্রেষ্ঠ আবার কিছু মানুষের কাছে দেখা যাচ্ছে আমার কোনো মূল্য নেই ঠিক না বেঠিক সকল মানুষের কাছে শ্রেষ্ঠ হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু এই নবী যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন হাদিসে তাদের যদি আমার ভিতরে আনতে পারি তাহলে কেয়ামতের ময়দানে দুনিয়ার জন্ম থেকে নিয়ে দুনিয়ার সমাপ্তি পর্যন্ত পৃথিবীর জন্ম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সকল মানব জাতির সম্মুখে আমার শ্রেষ্ঠত্ব আমার মর্যাদা আল্লাহতালা সেদিন সাব্যস্ত করবেন প্রমাণ করবেন আল্লাহ তালা আমাদেরকে সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে সামিল হওয়ার তো আসলে আমরা এবার জেনে নেই কোন সেই সৌভাগ্যবান ব্যক্তিবর্গ যাদেরকে সাল্লাম শ্রেষ্ঠ সেরা হিরো তারকা মহানায়ক খেতাবে ভূষিত করেছেন কারা তারা তাদের ভিতরে সর্বপ্রথম হলেন ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা কোরআন মানুষকে শেখায় এবং নিজে শিখে হয় কোরআন কাউকে শেখায় অথবা কোরআন শিখে কোরআনের আসরের কোরআনের মজলিসের কোরানের দার্সের কোরানের ক্লাসের ছাত্র এবং শিক্ষক এরা হলো সমাজের যে কোনো মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদা এই ঘোষণা দিয়েছেন নবী করিম সাল্লাহ সৈব খারে হাদিস আসছে তিনি বলেছেন খাই রুকুম মানতে আল্লামান কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি কোরান শেখায় কোরআন শিখে এবং কোরআন শিখায় কোরআন শিখে এবং কোরআন শেখায় কি বলেন কোরআনের সঙ্গে যদি আমরা সংশ্লিষ্ট থাকতে পারি কোরআনের শেখন এবং শেখানো শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণ এ দুটার ভিতরে যদি আমরা লেগে থাকতে পারি তাহলে নিজেদেরকে শ্রেষ্ঠ মানুষের কাতারে সামিল করার সুযোগ আমাদের জন্য আছে অতএব কোরআনের সঙ্গে কোরআনের মজলিসের সঙ্গে আজীবন নিজেকে লাগিয়ে রাখবো ইনশাআল্লাহ তাহলে দুনিয়ার মানুষের চোখে হিরু তারকা হ্যাঁ আপনি শ্রেষ্ঠ সেরা মর্যাদাবান নায়ক মহানায়ক এটা প্রমাণ না হলেও দুনিয়ার সমস্ত মানুষের সৃষ্টিকর্তার নজরে কেয়ামতের ময়দানে আপনি সবচেয়ে সেরা সবচেয়ে শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ সহাত পক্ষ থেকে খেতাব পাবেন ঈশা আল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে শ্রেষ্ঠত্বের এই মহা মর্যাদা অধিকার করার তফিক দান করুন একজন চাই তখন এই যে সমস্ত ব্যক্তিদেরকে বলেছেন এই এই ব্যক্তিরা সেরা মানুষ সেই সেই ব্যক্তিগুলোর আমাদের ভিতরে আনার চেষ্টা করা উচিত তাহলে আমি আমি একজন মুসলিম হিসাবে সবচেয়েতে সেরা মুসলিম সবচেয়ে শ্রেষ্ঠ মুসলিম সবচেয়ে উত্তম মুসলিম সবচেয়ে বেস্ট মুসলিম হতে পারবেন সাল্লাহ তাহলে এক নম্বর ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিতে কেয়ামতের দিনে কোরআন এবং সন্ন্যার দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে অনন্ত অসীম কালের জন্য স্থায়ী শ্রেষ্ঠত্বের অধিকারী মর্যাদার অধিকারী আসল মর্যাদার অধিকারী ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে এবং কাউকে শেখায় হয় শিখে আর না হয় শিখা এই দুই কাজের সঙ্গে যে ব্যক্তি কি হয় জড়িত হয় প্রিয় ভাইরা দ্বিতীয় নম্বর হলো এটাও সৈবুখারিতে আসছে নবী সাদাম বলেছেন তোমাদের ভিতরে সবচাইতে ভালো মানুষ সবচাইতে উত্তম মানুষ হলেন তারা যাদের আখলাক আচরণ ব্যবহার সবচাইতে উত্তম তোমরা কোনো সমাজে বসবাস করো সোসাইটিতে থাকো পরিবারে থাকো সেই জায়গায় তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তির আখলাক সবচাইতে উত্তম সে ব্যক্তি তোমাদের মধ্যে সবচাইতে কি উত্তম তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ সে যার আখলা আচরণ সবচাইতে উত্তম তাহলে দ্বিতীয় সেরা ব্যক্তির সন্ধান আমরা পেয়ে গেলাম কেশে যে ব্যক্তির আচার ব্যবহারে বিনম্রতা আছে কঠোরতা নাই কঠোরতা নাই রুড়তা নাই রুষ্টতা নাই হ্যাঁ মানুষের সাথে বদ করে না দুরাচরণ করে না সব সময় কঠিন পরিস্থিতিটাকেও অত্যন্ত সুন্দর আচরণ দিয়ে মোকাবেলা করার চেষ্টা করে এরকম কিছু ভালো মানুষ আছে না সমাজে এ সমস্ত মানুষের মূল্য হয়তো নাই সমাজে সেরা মানুষ হলো যে বড় মালদার সে হল শ্রেষ্ঠ সবচেয়ে সেরা যে সবচাইতে প্রভাব প্রতিপত্তির অধিকারী যার সবচাইতে বড় দাপট আছে গায়ের জোর আছে বাহুর জোর আছে অর্থের জোর আছে পদের জোর আছে অস্ত্রের জোর আছে শিক্ষার জোর আছে এসব জোর থাকলে তাকে সমাজের মানুষ কি বলে সেরা বলে শ্রেষ্ঠ বলে কিন্তু আমার মালিক তাকে কি বলেন না সেরা বলেন না তাকে কি বলেন না সেরা বলেন না সে ব্যক্তি আল্লাহ এবং তার রসুল থেকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট অর্জন করে না আর দুনিয়াতে বহু মানুষ আছে যাদেরকে দুনিয়ার সমাজ সেরা মনে করে না কোনো মূল্য দেয় না কোনো তাদের গুরুত্ব নাই কিন্তু আমার মালিকের কাছে তাদের কি আছে গুরুত্ব আছে রসুল এ করিম সল্লাল্লাহ্লাম এর কাছে তাদের কি আছে গুরুত্ব আছে আর আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিতে যে ব্যক্তি সেরা সেই হল আসল সেরা সেই হল আসল হিরু দুনিয়ার এই সেরা দুনিয়ার এই হিরুত্ব দুনিয়ার শ্রেষ্ঠত্ব এটা কয়দিনের শ্রেষ্ঠত্ব রে ভাই মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠত্ব শেষ কি শেষ না মারা গেলেই তো সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠত্ব শেষ অনেক সময় মারা যাওয়াও লাগে না তার আগেই কি হয়ে যায় শ্রেষ্ঠত্ব শেষ হয়ে যায় কি যায় না একটা মানুষ যে কোনো দিক থেকে তিনি শ্রেষ্ঠ প্রমাণ হলেন কিন্তু দেখা গেল এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে যে বেচারার মুখে চুনকালি মেখে গেল যায় কি যায় না প্রিয় ভাইরা আল্লাহ সুত যাকে সেরা ঘোষণা দিবেন নবী সাল্লা সাল্লামের পক্ষ থেকে যাকে সেরা ঘোষণা দেওয়া হয়েছে কেমতের দিন তার শ্রেষ্ঠত্ব যখন প্রমাণিত হয়ে যাবে তার সেই শ্রেষ্ঠত্ব আর কেউ কে নিতে পারবে না ঠিক না ভাই ঠিক দুনিয়ার মানুষের কাছে উত্তম আখলাগ যার আছে উত্তম আচরণ যার আছে তার কোনো মূল্য না থাকতে পারে কিন্তু এই ব্যক্তি আরসের মালিকের কাছে সবচাইতে মর্যাদাবান অতএব দ্বিতীয় সেরা মানুষ হলেন তিনি যার আখলাগ সবচাইতে ভালো এখন আমরা তাহলে আমাদের মধ্যে আমরা কোনো রুমে থাকলে কোনো সমাজে থাকলে কোনো বাসাবাড়িতে থাকলে কোনো সোসাইটিতে থাকলে সে জায়গায় দেখবো যে সবচাইতে ব্যবহার ভালো কোন মানুষটা যে মানুষটার ব্যবহার সবচেয়ে ভালো বিনম্র রুড়তা নাই বেয়াদবি নাই ঘেউঘেউ নাই খেউ খেউ নাই এই লোকটাকে আমরা আমাদের সমাজে সবচেয়ে ভালো মানুষ হিসাবে চিহ্নিত করব জানব জ্ঞান করব এবং তার মতো হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে কিনা আর উত্তম আখলাক উত্তম চরিত্র এটা উত্তম চরিত্র যার আছে তার সঙ্গে থাকলে অর্জন হয় আর আল্লাহর কাছে দোয়া করতে হয় ওয়াহদিনী লি আহসানিল আখলাক ওয়ালা ইয়াহদি লি আহসানি হাইলা আল্লাহ উত্তম নির্দেশ করুন আমাকে আমার আচরণটা যেন সুন্দর হয় ভালো হয় আর আপনি ছাড়া কেউ আচরণ সুন্দর করতে পারবে না জন্য যাদের আচরণ ভালো তাদেরকে ফলো করার চেষ্টা করা তাদের সঙ্গে থাকার চেষ্টা করা আর কাছে দোয়া করা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের এই গুণটুকু অর্জন করার তফিক দান করুন নাম্বার তিন অনেকেই আছেন ব্যবহার মিষ্টি কোরআন শিখে কোরআন শিখায় সবই ঠিক আছে ওয়াজ নসিহত করে দাঁড়িয়েও রাখে সবই ঠিক আছে মাগার লেনদেন করলে তখন যা তার অন্য রূপ দেখা যায় টাকা যদি একবার হাওলাত নিয়ে আটকাইতে পারে তো মার্শাল্লাহ ওইটা আর দেওয়ার কি থাকে না খবর থাকে না নবী সাল্লা সাল্লাম যে শ্রেষ্ঠত্বের এগারোটি পয়েন্ট তিনি আমাদেরকে জানিয়েছেন সেই এগারোটি পয়েন্টকে যদি আপনি অ্যানালাইসিস করেন দেখবেন সোহান আল্লাহ কোনো দিক বাদ রাখেন নাই সকল ফাঁক ফোকর কি করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে এগুলো অর্জন হলে আপনি প্রত্যিকারের প্রকৃত অর্থে এবং সত্যিকারের হিরুতে আপনি পরিণত হবেন ইশা আল্লাহ আমাদের সবাইকে দান করুক প্রিয় ভাইরা এই জন্য নবী সাল্লা একটি বিখ্যাত হাদিস রয়েছে এই বিষয় এটাও সৈব খালিতে আসছে তিনি বলেছেন খাই রকম খাই রকম আহসানুকুম কদা তোমাদের ভিতরে সবচেয়ে সেরা মানুষ ভালো মানুষ হলেন তিনি যে ব্যক্তি লোন নেওয়ার পরে হাওলাত বা ঋণ নেওয়ার পরে ওইটা পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় পরিশোধ করে উত্তমভাবে উত্তমভাবে কিভাবে পরিশোধ করে নির্দিষ্ট সময়ের জন্য লোন নেয় ওই সময়ের আগে আগে কথা রক্ষা করে লোন পরিশোধ করে দেয় এই ব্যক্তি হলো তোমাদের মধ্যে ভালো মানুষ তাহলে অনেকেই আছে যে অনেক দিক থেকে ভালো তিনি নামাজ কালাম পড়েন মাশাল্লা সেটা ভালো সাইড কিন্তু সে লোকটা লেনদেনে কি গর্বরাস তাহলে সে লোকটা পূর্ণাঙ্গ বা সব দিক থেকে কি হতে পারলো না ভালো হতে পারলো না সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে ভালো মানুষ ন মিস আল্লাহসাল্লামের ভাষা ভাষ অনুযায়ী কে আহসান হুম আ তোমাদের ভিতরে যেই ব্যক্তি লেনদেন করলে সেটা পরিশোধে কি করে ভালো মানুষের পরিচয় দেয় প্রিয় ভাইয়েরা আমরা যদি কারোর সাথে লেনদেন করি নাম্বার এক নির্দিষ্ট সময়ের জন্য হাওলাত নেব অনেকেই আছে টাকা হাওলাত নেয় কবে দিবে কিভাবে দিবে তার কোনো হদিস থাকে না সে জানেও না মুখস্থ কথার উপরে ভাই কটা টাকা দেন কবে দিবেন দিয়ে দেব দিয়ে দিব এটা তো কেমন পর্যন্তর জন্য ওপেন ঠিক না বেঠিক এটা তো কোনো সঠিক কথা হতে পারে না এক মাস দুই মাস পনেরো দিন চার মাস ছয় মাসের টাইম নিতে হবে সেই টাইমের ভিতরে যদি ওই ব্যক্তিকে আমি টাকা দিতে পারি এটা নিশ্চিত কোনো ব্যবস্থা আমার জানা থাকে এবং কোনো কার্পণ্য না থাকে আমার চেষ্টায় ত্রুটি না থাকে তাহলে সেক্ষেত্রে আমি তাকে নির্দিষ্ট সময়ের জন্য নিলাম এবং সময়ের আগে আগে তাকে পরিশোধ করে দিলাম এই লোকটা হলেন লেনদেনে পরিশোধে যে ব্যক্তি ভালো সে ব্যক্তি আমাদের মধ্যে সমাজের ভিতরে সবচেয়ে ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ এই গুণটার অভাব আজকাল আমাদের ভিতরে আছে কি আছে না ব্যাপকভাবে আল্লাহ আমাদের সবাইকে এই দিক থেকেও ভালো হওয়ার তো করুন তাহলে এক নম্বর গেছে কোরআন যে শিখে এবং শিখায় দুই নম্বর গেছে যে ব্যক্তির আখলা অত্যন্ত উত্তম এবং সুন্দর ভালো তিন নম্বর হলো যে ব্যক্তি লেনদেনে লেনদেন পরিশোধে টাকা লোন নিলে হাওলাত নিলে সেটা পরিশোধে ভালো মানুষের পরিচয় দেয় অর্থাৎ সময় মতো কি করে দেয় পরিশোধ করে দেয় আর যদি সময় মতো পরিশোধ করতে না পারি তখন যে ব্যক্তি পাওনাদার সে যদি কোনো শক্ত কথা বলে তখন সেটা সবর করতে হবে কি করতে হবে সবর করতে হবে কারণ বিশালাম বলেছেন যে ব্যক্তি পাওনাদার তার কিছু বলার কি থাকে অধিকার থাকে আপনি যদি টাইম ক্রস হয়ে যায় তার কাছে ক্ষমা চান ভাই আমি দিতে পারলাম না আরেক সপ্তাহে এক্সটেনশন করেন সময় বাড়িয়ে দেন তখন সে যদি আপনাকে শক্ত কথা বলে হজম করতে হবে এটা বলা যাবে না দেব না যান কি করবেন আপনি খাই ফেলবেন নাকি যান জেলে দিয়ে দেন এই সমস্ত কথা বলা যাবে না টাকা নিছেন তো নিছেন হাওলাত নিছেন তো নিছেন আবার লম্বা কথা বলা যাবে না সবর করতে হবে কথা বুঝে ভাই আল্লাহ আমাদেরকে তফিক দান করুন প্রিয় ভাইরা চার নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মাইয়ুরজা খায়রুহু ওয়া শাররুহু তোমাদের ভিতরে সবচেয়ে ভালো সবচেয়ে শ্রেষ্ঠ হলো সেই ব্যক্তি যার কাছ থেকে সবাই ভালোর আশা করে ক্ষতির আশা করে না যার থেকে সবাই উপকারের আশা করে অপকার আশা করে না এরকম কিছু লোক আছে না হাদিস শ্রী তিরমিজিতে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে দেখুন আমাদের সমাজে অনেক লোক আছে না যারা দেখলে মানুষ ভয় পায় যে সোহান আল্লাহ না জানি না জানি আজকে এখন ফান্দে পড়ি আপনি রাতে একটা বাজে আসছেন আমাদের দেশের পরিস্থিতিতে সৌদি আরবে তো আলহামদুলিল্লাহ রাতে একটা দুইটা তিনটা যতটাই বাজুক সৌদি আরবের এমন কোনো জায়গা নাই যেখান দিয়ে চলতে মানুষ ভয় পায় এমন কোনো জায়গা না যেখানে চলতে মানুষ কি করে ভয় পায় আছে নাকি আপনাদের জানা আছে কিনা আমি তো জানি না এমন কোনো জায়গা আছে যারা বাজে ভয় পায় মোবাইলটা নিয়ে যাবে করবে ব্যতিক্রম বিচ্ছিন্ন দুই একটা ঘটনা ঘটে ভিন্ন কথা কিন্তু সাধারণত এরকম কিছু নয় আর আমাদের তো আল্লাহ মাফ করুক আমাদের দেশ সহ পৃথিবীর বেশিরভাগ দেশের অবস্থা হলো যে সেখানে অনেক রাতে আপনি শহরে চলবেন বের হবেন মোবাইল পকেটে টাকা পয়সা নিয়ে এটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার ঠিক না বে ঠিক তো এরকম কোনো রাতে যদি আপনার কোনো লোকের সঙ্গে দেখা দেয় আপনি রাতের বেলা বের হলেন অনেক রাতে গভীর রাতে আপনার পকেটে মোবাইল আছে দামি টাকা পয়সা আছে হঠাৎ করে দেখা আপনার এলাকার যে লোকটা সবচাইতে বড় সন্ত্রাসী এর সাথে হ্যাঁ তো এরপরে দেখে আপনার ভিতরে হজম হয়ে গেছে জাহে আজকে জানি কপালে কি আছে এই এই লোক সমাজে আল্লাহ এবং তার আসলে দৃষ্টিতে ভালো মানুষ না কে ভালো মানুষ ওই রাতের গভীরে আপনি যাকে দেখার পরে মনে হলো যাক বুকে বল পাইছি কোন অসুবিধা আমার ইনশাল্লাহ হবে না আপনার মহল্লা মসজিদের ইমাম সাহেব দেখতেছেন জায়গা থেকে দাওয়াত আপনি মার্শাল দেখলেন যে অন্ধকারে যাইতেছে একা একা ইমাম সাহেব মহাজ সাহেব দুজন আছে আল্লাহ হাফ সাহেব আসলাম ইমাম সাহেব কেমন আছেন আসসালাম আলাইকুম কোন ভাষা দাওয়াত খাইছেন কি খবর এরপরে আমার ঘর পর্যন্ত হয়তো আগাইয়াও দিল তারা যেই লোকটা এটা ইমাম মামসা বলে কোনো কথা না যে কোনো ব্যক্তি উপমা দিলাম শুধুমাত্র যাকে দেখলে তার কাছ থেকে সমাজের মানুষ অকল্যাণ আশা করে না কি আশা করে কল্যাণ আশা করে সমাজে যে লোকের কাছ থেকে মানুষ ভালো আশা করে আপনি একটা বিপদে পড়ে গেলেন হঠাৎ করে একটা লোকের সাথে দেখা খুব টাকার দরকার হ্যাঁ তো দেখার পরে চিন্তা করলেন যাক বা গেলাম এরে যখন পাইছি ইনশা আশা করতেছি সে আমাকে কি করবে হেল্প করবে এরকম আছে না কিছু মানুষ প্রিয় ভাইরা এরা হলেন সবচেয়ে ভালো মানুষ তাহলে আমি চেষ্টা করব এমন হওয়ার জন্য যে আমার সমাজের মানুষ আমাকে দেখে আশায় বুক বাঁধবে আমাকে দেখে আশায় বুক বাঁধবে আতঙ্কিত হবে না আমাকে দেখে যদি আতঙ্কিত হয় আমার ক্ষতির ভয় পায় যে কোনো ধরনের ক্ষতি সেটা তাহলে বুঝতে হবে আমি কি হতে পারলাম না ভালো মানুষ হতে পারলাম না প্রিয় ভাইরা কয় নম্বর গেল চার নম্বর নম্বর পাঁচ নবী সাল্লা সাল্লাম বলেছেন সোহিব নেহবান হাদিসটি বর্ণিত হয়েছে খাই রকম খাই কঠিন আরেকটি পয়েন্ট তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম সবচেয়ে বেস্ট সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো যে ব্যক্তি কোথায় ভালো পরিবারের কাছে ভালো কোন কোন বর্ণায় আসছে স্ত্রীর কথা মহাদিসিনী গ্রামের অনেকেই হাদিসের ব্যাখ্যা বলেছেন পরিবার বলতে বাবা মা ভাই বোন পুরা পরিবার রক্ত সম্পর্কীয় সকলকে বুঝায় কোন কোনো বর্ণায় যেহেতু স্ত্রীর কথা আসছে যে অন্য কলাম পরিবার বলতে এখানে প্রধানত স্ত্রী এরপরে পরিবারের অন্য সব সদস্য এদের কাছে যে ব্যক্তি ভালো হতে পেরেছে সেই হলো আসল ভালো এবার আপনার স্ত্রী যদি আপনাকে কি দেয় চারিত্রিক সার্টিফিকেট দেয় সনদপত্র দেয় যে আমার স্বামী মার্শাল্লাহ এর মতো মানুষ হয় না সে একটা ফেরিস্তা এটা যদি বইয়ের কাছ থেকে আনতে পারেন তাহলে আপনি আসলেই ভালো মানুষ কিন্তু কয়জন মানুষ আমরা পারবো যে আমাদের স্ত্রী আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিবে অনেকেই হয়তো দিবে ভয়ে যদি স্যার আপনি জিজ্ঞাসা করেন যে আসলে তুমি আমাকে রকম মনে করো তোমার চোখে আসলে আমি কেমন মানুষ তো বেচারে যদি বলে যে না তুমি তো মানুষটা সুবিধা না তোমার এই সমস্যা সেই সমস্যা ব্যবহার খারাপ গালিগালাজ করো শ্বশুরবাড়ির থেকে যৌতুক চাও হ্যাঁ তুমি জুলুম করো তুমি অনেক কুকাম করো বাইরে ভালো সাজো তোমার আসল রূপ আমরা জানি এইসব বললে তখন ছুটবে কি বললা তুমি আমি খারাপ মানুষ তুমি ভালো মানুষ কয়টা পাইতা তোমার চেয়ে ভালো মানুষ জুটতো কি দেখছো তুমি ভালো মানুষের এই শুরু হয়ে যাবো ঝগড়া তো দেখা যায় বেচারি ভয়ে আপনারা কি করবে ভালো সার্টিফিকেট দিবে সেটাতে হবে না সেটাতে আপনি ভালো হইতে পারবেন না ওটাতে ভালো সাজলেন কিন্তু ভালো হইতে পারবেন না কথা বোঝা আসছে আবার অনেক সময় পাম্পট্টি দেওয়ার জন্য স্ত্রী আপনার সার্টিফিকেট দিবে আসে না স্বামী স্ত্রী একজন ফুলায় না তো খুশি করার জন্য বলবে হ্যাঁ তোমার মতো মানুষ হয় না কি বলো ও আবদুল্লাহ বাব তুমি সবচেয়ে ভালো মানুষ বুঝে কথা স্ত্রী যদি এরকম সার্টিফিকেট দেয় আপনাকে ভয়ে অথবা দেওয়ার খাতিরে তাহলে সেক্ষেত্রে আপনি ভালো না অন্তর থেকে যদি আপনার স্ত্রী এটা তার কাছে সার্টিফিকেট নেওয়া না আপনি নিজেই জানেন বুকে হাত দিয়ে আপনি বলতে পারবেন যে আপনার স্ত্রী আপনাকে ভালো জানে না কতটুকু ভালো জানে কতটুকু মন্দ জানে এটা সবাই যাত্রা সে বলতে পারে না এরপরে মা বাপ ভাই বোন সন্তান সবার কাছে আমি কতটুকু প্রিয় ভাইয়েরা বাহিরে ভালো সাজা অনেক সহজ আমার আসল ভালো মানুষের সকল রূপ উন্মোচিত হয় আমার বাসায় ঠিক না বেঠিক ভদ্র নম্র সভ্য সাজা যায় আমার ভিতরে কত চাড়ালি আছে আমার চরিত্রে কত নষ্টামি আছে কত নোংরামি আছে কত নিচে নামতে পারি আমি সেগুলো সবচাইতে ভালো জানে কে পরিবারের সদস্যরা বিশেষ করে স্ত্রী অথবা আপনার মা বাপ ভাই বিশেষ করে স্ত্রী যদি আপনাকে ভালোর সার্টিফিকেট দেয় তাহলেই আপনি ভালো আমাদের দেশে চারিত্রিক সনদপত্র দেয় এলাকার চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এবং কমিশনার সাহেব না যাদের এক নম্বর কথা হলো নিজেদেরই চরিত্রের ঠিক নেই তারা আবার আরেকজনকে কী দেয় চারিত্রিক সনদপত্র দেয় সবাই না ইল্লা মাসাল্লাহ কিছু ভালো মানুষ তো আছে তাছাড়া চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আর কমিশনার সাহেব তো আমার সম্পর্কে কিছুই জানে না ঠিক না কয়জন মানুষকে তারা চিনে এলাকা কিন্তু দুইশো পাঁচশো টাকা দিলে কি দিয়ে দেয় চারিত্রিক সনদপত্র দিয়ে দেয় আসল চারিত্রিক সনদপত্র দেওয়ার কথা কার? স্ত্রী। সৌদি আরবে চারিত্রিক সনদপত্র সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেয় হলো মসজিদের ইমাম সাহেবরা। এবং সেখানে লেখা থাকে যে এই লোক ফজরে হাজির হয়। কোথাও ডোনেশন নিবেন কোনো সংস্থার কাছ থেকে। তো বলে মসজিদের মহল্লার ইমাম সাহেবের কাছে কি নিয়ে আসেন? চারিত্রিক সনদপত্র নিয়ে আসেন। ইমাম সাহেব লিখিত দিতে হয় যে হ্যাঁ এই লোকরা আমি নামাজে পাই। তো সনদ নেওয়ার দিয়া সাধারণত পাবলিক যদি বিনা থাকে বা নামাজে ত্রুটি করে তো ওই ফজরের সম্বন্ধে কাতারে কয়দিন নামাজ কালাম পড়ে এর পরিণাম সরকার যায় বুঝছিস কথা তো যাই হোক চারিত্রিক সনদপত্র দেওয়ার কথা আসলে স্ত্রীর কারণ সেই জানে আমার আসল রূপ তাহলে আমাদেরকে পরিবারের সদস্যদের সঙ্গে উত্তম আচরণ করতে হবে হ্যাঁ তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না চানালগিরি করা যাবে না গালিগালাজ করা যাবে না অসভ্যের মতো ব্যবহার করা যাবে না মূর্খের মতো আচরণ করা যাবে না ভাঁচুর করা যাবে না ধৈর্য ধারণ করতে হবে শিখাইলে তাদেরকে উত্তমভাবে শিখাইতে হবে আদর্শ স্বামী আদর্শ বাবা আদর্শ সন্তান আদর্শ ভাই এটা আমাকে হইতে হবে কথা বোঝা আসছে ভাই আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন অত্যন্ত কঠিন একটি পয়েন্ট অত্যন্ত কঠিন একটি পয়েন্ট কিন্তু আমাকে ভালো হতে হলে শ্রেষ্ঠ হতে হলে হিরো হতে হলে সবচেয়ে উত্তম মানুষ হতে হলে এই গুণগুলো অর্জন করতে হবে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে দান করুন তাহলে পাঁচ নম্বর হলো সেরা মানুষ হলেন তিনি যে ব্যক্তি তার পরিবারের কাছে কি ভালো ছয় জামের ভিতরে একটা হাদিস বর্ণিত হয়েছে যেখানে সালাম বলেছেন তোমাদের ভেতরে সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যকে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয় মানুষকে কি দেয় খাবার দেয় আর সালামের জবাব দেয় বহু লোক আছে বখির মানুষকে খাওয়ায় না এ ব্যাপারে কৃপন নিজে খায় ভালো করে তো এই ব্যক্তি সেরা মানুষ হতে পারবে না অনেকে আছে কেউ সালাম দিলে সালামের উত্তর সঠিকভাবে দেয় না সালাম দিলে সালামের কি দেয় না উত্তর দেয় না যে সালামের উত্তর দেয় না সেও কি হতে পারবে না ভালো মানুষ হতে পারবে না সমাজে বহু লোক আছে অহংকারের কারণে সালাম দিলে মাথা জুলায় হম আপনি বললেন আসসালাম আলাইকুম সেরকম কল্লা জুলাবে এ ভালো মানুষ হতে পারবে না ওই ব্যক্তি ভালো মানুষ যে ব্যক্তি সালামের জবাবে কি বলে ওয়ালাইকুম আসসালাম এটা বল কথা বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা হাইয়ীতুম বিতাহিয়াতিন মিনহা আও তোমাদেরকে কেউ যদি সালাম দেয় তাহলে সে যে বাক্যগুলো ব্যবহার করে তুমি তার সাথে বেশি বাক্য ব্যবহার করে তার জবাব দাও আর না হলে কমপক্ষে যতটুকু বলেছে ততটুকুর কি দাও জবাব দাও অতএব সালামের জবাব দেওয়া এটা বিনয়ী ব্যক্তির আলামত ভালো মানুষের লক্ষণ কি দিবে সালামের জবাব দিবে জবাব দিতে কি করবে না কার্পণ্য করবে না আমাদের দেশে বিশেষ করে অপরিচিত লোককে সালাম দিলে সালামের জবাব খুব কমই পাওয়া যায় এটা অহংকারের কারণে দেয় না সেটা না এটা হলো অনেকটা আমাদের কালচারটা এরকম হয়ে গেছে যে পরিচিত লোককে কী দিতে হবে সালাম দিতে হবে আমি কি ওনাকে চিনি কেন আমাকে সালাম দিল এরকম একটা মনে করে এটা উচিত না নবী সাল্লা সাল্লাম বলেছেন সালাম তুমি দাও তুমি যাকে চিনো তাকে ওমন্লাম তারিফ যাকে চিনো না তাকেও সবাইকে সালাম দাও আফসুস সালাম তুমি সালামকে ব্যাপকভাবে প্রচলন দাওতে সালাম দিতে হবে আর কেউ দিলে কি দিতে হবে উত্তর দিতে হবে তাহলে আমি সেরা মানুষ হতে পারবো ভালো মানুষ হতে পারবো প্রিয় ভাইরা সাত নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি সলাতের মধ্যে নামাজের মধ্যে তার কাঁধ নরম নরম থাকে তার এবং তার ভিতরে হাদিসটি আসছে বিশুদ্ধ সূত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিম ফিস সলাহ তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের মধ্যে কাঁধ কি থাকে তার নরম থাকে মানে নামাজে কাঁধ নরম থাকে মানে একটা মানুষ তার পেশি শক্তি অনেক শক্ত সে স্বাস্থ্যবান মানুষ বেচারা কাঁধ নরম করবে কিভাবে জন্মগত জন্মগতভাবেই বা তার বডিটাই হলো কি শক্ত তো বিচারা কি ভালো মানুষ হতে পারবে না না ভাই এখানে উদ্দেশ্য হলো সালাতে যখন সে দাঁড়াবে তার আশেপাশে যে লোকগুলো আছে তাদের জন্য তার এই বাহুকে তার এই কাঁধকে কী কি করে দিবে সে নরম করে দিবে অর্থাৎ একজন মানুষ কাতারে ঢুকতে চাচ্ছে একটু জায়গা আছে সে নিজেকে গুটিয়ে নিয়ে ওই ব্যক্তিকে জায়গা করে দিবে এই ব্যক্তি হলো তোমাদের ভিতরে ভালো মানুষ অনেককেই পাওয়া যায় আমাদের সমাজে আমাদের দেশে এরকম ফাঁকা জায়গা যদি কেউ পিছনের কাঁথা থেকে এসে ঢুকে তো রাগ হয়ে যায় বলে কি ভাই গায়ের দিকে ছুটতেছেন কেন বলে কিনা রে ভাই ঠেলা করতেছেন কেন আর জায়গা নাই তো এই ব্যক্তি ভালো মানুষ হতে পারবে না ভালো মানুষ হতে হলে কোনো মুসল্লি ভাই আমার আশেপাশে থাকলে তাদের সাথে খুব রুক্ষ এবং রূঢ় হওয়া যাবে না বরং তাদেরকে জায়গায় করে দিতে হবে যতটুকু সাধ্যে কুলা তাহলে ভালো মানুষ পাওয়া যাবে কত নম্বর গেলেও 7 নম্বর গেল নাম্বার 8 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস মান তালা আমালুহু ওয়া তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন ওই ব্যক্তি যে ব্যক্তির হায়াত অনেক দীর্ঘ লম্বা হায়াত পাইছে তিনি দীর্ঘ হায়াত পাইছেন বয়স অনেক বেশি পাইছেন আবার এই বেশি বয়স পাওয়া ভালো কাজও অনেক পরিমাণে করতে পারছেন উল্লেখ করার মতো মসজিদ করছেন মাদ্রাসা করছেন মানুষ উপকার করছেন বহু মানুষের ভালো করছেন কল্যাণে নিজেকে ব্যয় করেছেন নিজে অনেক ব্যক্তিগত কামল করেছেন এক কথায় হায়াত দীর্ঘ পেয়েছেন কিন্তু তার নেকামলও কি হয়েছে অনেক ভালো হয়েছে অনেকে আছে হায়াত লম্বা পাইছে গুনাহের সুযোগ আরও বেশি পাইছে এরকম হয় না আল্লাহ তালা আমাদের হেফাজত করুন ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে দীর্ঘ হায়াত পাইছে আবার নেকামল কি বেশি করে করার সুযোগ পেয়েছে এহাদিসটাও জামার ভিতরে আসে নাম্বার নয় নবী সাল্লাম বলেছেন হৈরুন্নাসে আনফা নাস বিশাল বড় একটি পয়েন্ট আনফা নাস এটাও জামের ভিতরে আসছে বিশুদ্ধ সূত্রে নবী সাল্লাম বলেছেন মানুষের ভিতরে সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে উত্তম মানুষ হল ওই ব্যক্তি যে ব্যক্তি সাধারণ সব মানুষের উপকারে আসে যে ব্যক্তি পরোপকারী যে ব্যক্তি কি ভাই পরোপকারী আজকে স্বার্থপরতার যুগ আমরা সবাই শুধু নিজের স্বার্থটা দেখি ঠিক না বি ঠিক অন্য উপকারের চিন্তা আমাদের সবাই নিজের স্বার্থটা দেখি দেখি সেখানে আমার কি লাভ আছে ঠিক না আপনি যদি সেরা মানুষ হতে চান ভালো মানুষ হতে চান তাহলে আপনাকে পরোপকারী হতে হবে ইসলামের মতো মানবতাবাদী ধর্ম ইসলামের মতো মানবতাবাদী আদর্শ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই দেখেন নবী সাল্লাম ভালো মানুষের যতগুলো পয়েন্ট বলেছেন আপনি আশ্চর্য হবেন একটি পয়েন্টেও নাই যে বেশি সালাত আদায় করে যে বেশি সিয়াম পালন করে যে বেশি আপনার আপনার নফল কাজ করে ওই করে সেই করে এরকম না যতগুলো পয়েন্ট বলেছেন তার একটি বাদে প্রথমটি অর্থাৎ কোরআন শিখা এবং কোরআন শিখায় এইটা বাদে যতগুলো পয়েন্ট আছে তার বাকি দশটি পয়েন্টের সবগুলো হল আচরণ কেন্দ্রিক সুবহান আপনি কতখানি মানবিক আপনি কতখানি মানুষের জন্য উপকার করেন আপনি কতখানি মানুষের স্বার্থ দেখেন কতখানে আপনি উত্তম আচরণ করেন কতখানি আপনি মানুষের কাছে সমাজের মানুষের কাছে আস্থা অর্জন করতে পেরেছেন যে আপনার কাছে ভালো আশার কচর করে মন্দ আশা করে না ভালো মানুষ হিসাবে সমাজের মানুষ জানে পরিবারের কাছে আপনি ভালো হিসাবে আস্থা অর্জন করতে পেরেছেন এসব জিনিসগুলাই প্রায় আচরণের সঙ্গে সংশ্লিষ্ট মানবিক গুণাবলীর সাথে সংশ্লিষ্ট তাহলে বোঝা গেল ভালো এবং শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য আমাদেরকে আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলোকে পালন করার পাশাপাশি সবচেয়ে বেশি উত্তম আচরণ উত্তম আখলা এবং মানবিক গুণগুলো আমাদেরকে কি করতে হবে অর্জন করতে হবে আল্লাহ আমাদেরকে করুন প্রিয় ভাইরা তাহলে নয় নম্বর হলো খৈরুল না নাস মানুষের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো উত্তম মানুষ হলো সে ব্যক্তি যে ব্যক্তি মানুষের জন্য সবচেয়ে কি আসে উপকারে আসে ভাই মুশকিল হলো যে ব্যক্তি মানুষে বেশি উপকারে আসে পরোপকারী এই ব্যক্তির আবার সমাজে মানে সে টিকতে পারে না কারণ আপনি টাকা যদি হাওলাত দেন তো সবাই এসে চায় ঠিক না বেঠিক আপনি যদি কাল উপকার করেন তো সবাই এসে আপনার কাছেই ভিড় জমায় এটি একটি সমস্যা আছে কিন্তু এই সমস্যাটাই তো আপনাকে কি করতে হবে এই সমস্যাতেই এই সমস্যাকে আপনি মেনে মানুষের উপকার করতে হবে তাহলে আপনি ভালো মানুষ হতে পারবেন উপকারে গাছের ছাল থাকে না আমাদের বাংলা একটা প্রবাদ আছে উপকারী গাছের ছাল থাকে না মান্দার গাছের ছাল দেখবেন তেল তেলা ফকা পরিষ্কার কেউ টাচও করে না কারণ ওইটা কোনো উপকারে আসে না কাঁটা ঠিক না বি ঠিক যে গাছের ছাল দিয়ে ওষুধ হয় এটা হয় সেটা হয় ওই গাছে দেখবেন বেচারার ছাল থাকে না ঠিক না বি ঠিক সবাই নিতে নিতে ওই গাছের ছাল সব শেষ করে ফেলা তো ঠিক তেমনি ভাবে উপকারী গাছের যেরকম ছাল থাকে না উপকারী মানুষেরও চামড়া থাকে না কিন্তু একজন মানুষের একজন ভালো মানুষের সার্থকতা হলো সেটাই যে তার চামড়া সবাই ছিলে নিয়ে যাচ্ছে তাকে সবাই বিরক্ত করছে এটা তার জন্য গর্বের খারাপ মানুষের কাছে কেউ যে কি করে না চায় না তার কাছে যায় কেউ আবদার করে না তার কাছে যায় কেউ আর্গুমেন্ট করে না আপনার কাছে সবাই আসছে আপনার কাছে সবাই বলছে তার মানে আপনি সবার কাছে ভালো এই আস্থাটুকু অর্জন করতে পেরেছেন এটা আপনার জন্য গর্বের এটা আপনার জন্য সুক্রিয়ার বিষয় আল্লাহ তারা আমাদেরকে সেরকম মানুষ আর তফিক দেন মানুষকে দান করে যারা পরিতৃপ্ত থাকে মানুষের জন্য কাজ করে যারা পরিতৃপ্ত থাকতে পারে সেরকম উদার মানুষিক আল্লাহ নম্বর হল ওই ব্যক্তি যে ব্যক্তি বন্ধুদের মধ্যে সে ভালো বন্ধু হিসাবে পরিচিতি পা অর্জন করছে প্রতিবেশীদের কাছে আশপাশে যারা থাকে তাদের কাছে সে ভালো মানুষ হিসাবে আস্থা অর্জন করতে পারছে এই ব্যক্তি ভালো মানুষ না বিশালাম বলেছেন আইন দা ল হে খাই রুকুমলি ওখইরুল জিরা আইন দা হেই রুকুমলি আরহি আদ বলব ফরাদার বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছিল বিশ আদাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে বন্ধু হিসেবে সবচেয়ে ভালো বন্ধু সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আমরা কার বেস্ট ফ্রেন্ড বলি যে ব্যক্তি আমার সবচেয়ে ক্লোজ তাকে আমি কাছে তাকে বেস্ট ফ্রেন্ড বলি না খৈরুল আসাবে আইন আল্লাহর চোখে বেস্ট ফ্রেন্ড সবচেয়ে উত্তম বন্ধু ভালো বন্ধু হলেন ভালো বন্ধু হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তি তার বন্ধুদের কাছে কি ভালো আস্থা অর্জন করেছেন সবার কাছে ভালো এই স্বীকৃতি আদায় তিনি করতে পেরেছেন মৌখিক আদায়ের দরকার না আন্তরিক আদায় এটা যে অর্জন করতে পারছেন তিনি হলেন বন্ধু হিসাবে কি ভালো সঙ্গী হিসাবে ভালো ওয়া খায়রুল জীরানে ইনদাল্লাহ খায়রুকুম লিজারিহি আর প্রতিবেশীদের মধ্যে আশপাশে যারা বসবাস করে আপনার সমাজে আপনার আশপাশের ঘরে বাড়িতে ফ্ল্যাটে রুমে যারা বসবাস করে একই বিল্ডিং এ পাশে বিল্ডিং যারা থাকে এদের ভিতরে সবচেয়ে উত্তম এবং ভালো মানুষ হলো ওই ব্যক্তি যেবিক তার আশপাশের প্রতিবেশীদের কাছে কি হতে পারছে ভালো হতে পারছে প্রতিবেশীরা যাকে ভালো হিসাবে জানে আমরা অনেকেই আছি বাইরে খুব ভালো ইনশাআল্লাহ অনেক ভালো কিন্তু আমার পাশের আলার সাথে পাশের রুম আলার সাথে পাশের বিল্ডিং আলার সাথে আমার সম্পর্ক ভালো নেই কারণ আমি সেখানে কাজটা ফেলাই তার কোনো হক আদায় করি না তার কোনো বিপদে পাশে দাঁড়াই না পারলে ক্ষতি করি আইল ঠেলা ঠেলি করি আইল ঠেলা ঠেলি করি হ্যাঁ ময়লাটা নিয়ে এমন ভয় ফেলে যাতে তার কষ্ট হয় দুর্গন্ধটাতে তার কষ্ট হয় এভাবে প্রতিবেশীকে কষ্ট দিই অনেক মানুষ আছি আমরা যারা বাহিরে অনেক জায়গায় ভালো কিন্তু প্রতিবেশীদের কাছে কি না ভালো না আপনি সর্বদিক থেকে ভালো হতে চাইলে আপনাকে এই পয়েন্টটাও ফুলফিল করতে হবে কি প্রতিবেশীদের কাছে ভালো এই আস্থাটুকু আপনাকে অর্জন করতে হবে সেভাবে চলতে হবে আল্লাহ আমাদেরকে তোফিক দান করুন প্রিয় ভাইয়েরা এগারো নম্বর হলো। এটা সোহেল জামেতে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছিল বিবি সাল্লাহ সাল্লাম বলেছেন খৈরুন্নাসে দুলকল বিল মাহমুম ওয়াল্লি সানে সাদে মানুষের ভিতরে সবচেয়ে উত্তম হলো যে ব্যক্তির পরিচ্ছন্ন অন্তর আছে আর মুখ কি আছে সত্য যার মুখ সত্য এবং অন্তর পরিষ্কার এই ব্যক্তি হলো মানুষের ভিতরে সবচাইতে ভালো মানুষ সাহেব আকরাম জেগে শুনি আসল্লাহ মুখ সত্য এটাতে বুঝলাম মুখ দিয়ে মিথ্যা কথা বলে না কিন্তু অন্তর পরিষ্কার বলতে কি বোঝায় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হুয়ান নাকি ইউ আত্মাকি ইউ লাইফ মা আলাই ওয়ালা বাগি ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ অন্তর পরিষ্কার বলতে ওই অন্তরকে বোঝানো হয়েছে যে অন্তরটা পরিচ্ছন্ন একেবারে ময়লা যুগ মুক্ত এবং আল্লাহর ভয় আছে যে অন্তরে কি আছে আল্লাহর ভয় আছে আল্লাহকে ভয় করে কিছু কাজ কাজ করতে হিসাব করে হাত বাড়াইতে হিসাব করে যে আল্লাহ আমাকে দেখছেন জবাবদি করতে হবে আল্লাহর ভয়টুকু অন্তরে যার আছে বেপরোয়ানা ইসমা আলাই যার অন্তরে গুনাহ নেয় গুনা হলে তবা করে ফেলে সঙ্গে সঙ্গে মুছে ফেলে দাগ পড়ে গেল তবার রাবার দিয়ে সেটাকে মুছে ফেললো অন্তরে গুনা রাখে না সে নাই ওলা বাগিয়া ওলা গিল্লা ওলা হাসাদা শত্রুতা করে না কারোর প্রতি হিংসা করে না কারোর প্রতি জোলম অবিচার করে না কারোর প্রতি এই এরকম অন্তর যে অন্তরে জোলম না কারোর প্রতি জোলম করে না যে অন্তর দিয়ে হিংসা লালন করে না কারোর প্রতি অন্তরে শত্রুতা অন্তরে পোষণ করে না অন্তরটাতে আল্লাহর ভয় আছে পরিষ্কার আছে এটা হলো কলবে মাহমুম যার অন্তরটা হলো কলবে মাহমুম যে ব্যক্তির অন্তরটা হলো মাহমুম বা পরিচ্ছন্ন এই গুণগুলা দ্বারায় আর যে ব্যক্তি কি বলে সত্য কথা বলে এই ব্যক্তি হলো শ্রেষ্ঠ এবং ভালো মানুষ প্রিয় ভাইরা অনেকেই আছে মুখে মাসাল্লাহ মধু ঝরে মুখে কি ধরে মধু ঝরে মাসাল্লাহ কিন্তু অন্তরে বিষ অন্তরে কি বিষ আবার অনেকে দাঁতে বিষ কিন্তু আতে বিষ নাই দাঁতে বিষ কিন্তু কিসে বিষ নাই আতে বিষ নাই মানে মুখ দিয়ে ক্যাট করে আসলে মনটা কি ফ্রেশ আছে না এই লোক একটা দিক থেকে ভালো হলো কিন্তু পরিপূর্ণ ভালো হতে হলে মুখে মধু থাকতে হবে অন্তরে অন্তর ভালো থাকতে হবে কথা বোঝা আসছে অনেকেই বলে দুর্ব্যবহার করে চিল্লা চিল্লি করে বকাঝোকা করে তো যদি জিজ্ঞেস করেন ভাই তুমি এরকম কেন বলে যে আসলে আমার রাগ উঠলে এরকম বলি আসলে অন্তরে কিছু নেই আছে ভাই আপনি ভালো মানুষ কিন্তু সবচেয়ে ভালো মানুষ হইতে পারলেন না সবচেয়ে ভালো মানুষ হইতে হলে এই হাদিসের উপর আমল করতে হবে অর্থাৎ অন্তরটা পরিচ্ছন্ন হবে মুখটাতেও কি হবে সত্য কথা বের হবে মুখ দিয়ে ভালো কথা বের হবে অন্তর পরিষ্কার থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেরকম মানুষ হওয়ার তফিক দান করে প্রিয় ভাইয়ারা আমরা এক নজরে যদি আবার জেনে নেই নবী সাল্লা সাল্লাম দৃষ্টিতে সবচেয়ে সেরা মানুষ সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে হিরো সবচেয়ে বড় নায়ক মহানায়ক কে সমাজের সবচেয়ে উত্তম মানুষকে নবী সাল্লা সাল্লাম এগারো শ্রেণীর মানুষকে চিহ্নিত করেছেন যে এরা হলো ভালো মানুষ ভালো মানুষের গুণগুলো এদের ভিতর রয়েছে তাদের ভিতরে নাম্বার এক যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শেখায় নাম্বার দুই যে ব্যক্তির উত্তম আচরণ আছে যে ব্যক্তির ব্যবহার আখলাক সবচাইতে ভালো যার আখলাক যত ভালো সে আল্লাহর দৃষ্টিতে আল্লাহ রসুলের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে সবচাইতে ভালো মানুষ নাম্বার তিন যে ব্যক্তি লোন নিয়ে সেটা পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় লোন নিয়ে সেটা পরিশোধের সময় কি করে না টাল বাহানা করে না খুব উত্তম রূপের পরিশোধ করে দেয় নাম্বার চার যে ব্যক্তির কাছ থেকে সমাজের সমস্ত মানুষ ভালো আশা করে উপকার আশা করে ক্ষতির আশা করে না তার কাছ থেকে মানুষ ভরসা পায় তার কাছে তার কাছে গেলে আতঙ্ক বোধ করে না সে ব্যক্তি হল কি মানুষ সবচাইতে ভালো মানুষ নাম্বার পাঁচ ওই ব্যক্তি ভালো মানুষ সবচাইতে সেরা মানুষ যে ব্যক্তি তার পরিবারের লোকের কাছে কি সেরা পরিবারের কাছে সে ভালো পরিবার অন্তর থেকে তাকে ভালো সার্টিফিকেট দেয় সে ব্যক্তি হল আসলেই ভালো এবং সবচাইতে ভালো একাধিক সাহসিন সাল্লাম এও বলেছেন আমি আমার পরিবারের কাছে সবচাইতে ভালো অর্থাৎ আমার পরিবারের কাছে আমার কি নাই কোনো অভিযোগ অনুযোগ নাই নবী সাল্লা সাল্লামের স্ত্রীগণ তারাও মানুষ ছিলেন তাদেরও ভুল ত্রুটি হয়েছে তাদেরও আচরণ দ্বারা নবী সাল্লাহিস্লামের কি হয়েছে মনে কষ্ট হয়েছে কখনো কখনো কিন্তু কখনো নবী এমন কোনো আচরণ করেন না যে আচরণ দিয়ে তাদের মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বিশেষ করে স্ত্রীদের ব্যাপারে নবী সাল্লাহি সাল্লাম তো স্পষ্টভাবে একাদেশে বলেছেন তোমার সবচাইতে উত্তম ব্যবহার এবং বিনম্র আচরণ পাওয়ার অধিকার হলো তোমার স্ত্রীর তার প্রতি তুমি সবচাইতে কোমল হও রুড়ো হয়েও না আর আমরা দুনিয়ার শত গেউ গেউ খেয়ে খেউ আছে সবচেয়ে বেশি করি কার সাথে বইয়ের সাথে স্ত্রীর সাথে আল্লাহ আমাদের হেফাজত করুন প্রিয় ভাইয়েরা নাম্বার ছয় ওই ব্যক্তিকে নবী সাল্লাহ আসলাম সবচেয়ে ভালো এবং সেরা মানুষ যে ব্যক্তি মানুষকে খাদ্য দান করে এবং সালামের কি দেয় জবাব দেয় নাম্বার সাত ওই ব্যক্তিকে নবী সাল্লাহ আসলাম সবচেয়ে সেরা ভালো মানুষ বলেছেন যে ব্যক্তি নামাজে দাঁড়ালে তার কাঁধকে নরম করে অর্থাৎ অন্য মানুষকে কাতারে প্রবেশ করতে কি করে সহায়তা করে রুড়ো এবং শক্ত হয় না নাম্বার আট ওই ব্যক্তি ভালো মানুষ এবং সবচেয়ে সেরা মানুষ যে ব্যক্তি তার হায়াত দীর্ঘ পাইছে আবার দীর্ঘ হায়াতে ভালো কাজ করার পাইছে পাইছে এবং সুযোগ নাম্বার ওই ব্যক্তি ভালো মানুষ যে ব্যক্তি পরোপকারী সবার উপকারে আসে নাম্বার দশ ওই ব্যক্তি ভালো মানুষ এবং ভালো সঙ্গী যে ব্যক্তি তার বন্ধুদের কাছে সঙ্গীদের কাছে ভালো হিসাবে পরিচিত এবং আস্থা অর্জন করতে পেরেছে আর ওই ব্যক্তি প্রতিবেশী হিসাবে আল্লাহর আস্থা অর্জন করতে পেরেছে নাম্বার এগারো ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ যে ব্যক্তির অন্তরটা পরিষ্কার এবং তার মুখ দিয়ে সত্য কথা বলে আল্লাহ সুমাদ এই ভালো মানুষের সমস্ত গুণগুলো আমাদের সকলকে অর্জন করবার তফিক দান